আপনাদের রাস্তা নিয়ে কি অসুবিধা আমাদের রাস্তা নিয়ে এই অসুবিধা পঁচিশ বছর দীর্ঘ পঁচিশ বছর ধরে সিপিএম ছিল রাস্তা হয়নি এখন বিজেপি সরকারকে এনেছি আমরা অনেক পরিশ্রম করে এখন আমাদের রাস্তা হয়নি আগামী দিন আমরা আমরা রাস্তাঘাট অবরোধ করতে যাব বা ইলেকশনে ভোট বয়কট করে দেবো এলাকার লোক পুরা পাড়ার লোক আমাদের এলাকার লোক আমরা আর ভোট দিতে যাব না কাউকে কোনো সরকারকে ভোট দেবো না আমরা কিছু চাইনি শুধু রাস্তা চেয়েছিলাম সেটাও যখন হয়নি আমরা এখন ইলেকশনে ভোটে বয়কট করে দিব আমাদের এলাকার লোক আমরা ভোট দিব না আমাদের রাস্তার মধ্যে একটা অ্যাম্বুলেন্স ঢুকার মতো কোনো রাস্তা নাই লোক যে হেঁটে যাবে তাও সম্ভব না প্রায় দুর্ঘটনা হচ্ছে বাইক নিয়ে ছেলেরা পড়ে যাচ্ছে বাচ্চারা ব্যথা পাচ্ছে স্কুল যেতে পারছে না মধ্যে আমার মিউনিসিপ্যালিটি কর্পোরেশনের রাস্তা কেমন থাকেনি কোনো এলাকাতে আসেনি জঙ্গলের রাস্তা জঙ্গলে জঙ্গলের রাস্তাঘাট ভালো এটা নিয়ে ভিআইপি এলাকা এটা নিয়ে উন্নয়ন এটা তো উন্নয়ন করে না যার মধ্যে এলাকার মধ্যে মিউনিসিপ্যালিটি কর্পোরেশনের মধ্যে যদি রাস্তা না থাকে তাহলে এটা কেমন উন্নয়ন এটি সরকারকে জানাতে চাই আমাদের মুখ্যমন্ত্রী প্রিয় মুখ্যমন্ত্রীকে জানাতে চাই সবাইকে জানাতে চাই আমাদের কাউন্সিলার আসেই নাই এলাকা আমরা ইলেকশনে ভোটে পাশ করেছি আর আসেই নেই কোনো খোঁজ খবর নেয় না আমরা কি হালে আছি আমার বক্তব্য আপনাদের কি সমস্যা সমস্যা অনেক দিন যাবতেই কারণ এই রাস্তাটা দিয়ে বৃষ্টি হইলে মানুষ হাঁটতে পারে না রাস্তা তো নোংরা হয়েছে শহর রাস্তা এই ধরনের হইতে পারে না অনেক দিন ধরে আমরা ওয়ার্ড অফিসেও জানাইছি তারপরে কাউন্সিলর ম্যাডামেরও জানাইছি তাই কোনো সুরাহা করে না আমরা রাত্রে বিহালে একটা যদি অ্যাক্সিডেন্ট হয় একটা অঘটন ঘটে তা আমরা রাস্তার থেকে মানে রাস্তা দিয়ে বাইরের মতন ক্ষমতা নাই এই যে এক মহিলা মহিলার ল্যাংরা মানুষ এই মহিলা পর্যন্ত রাস্তা দিয়ে বাড়িতে পারে না আমরা পট করে রাস্তা দিয়ে বাড়িতে না এরকম অবস্থা হয়ে গেছে রাস্তাটা হয় এটা বললাম শহর এক নাম্বার রুট বলে ভিআইপি রোড এর রাস্তা এটা কত কতদিন যাবতে এমন সমস্যা রাস্তা এমন অনেক এই সিপিএম থাকতো তারারে কিছু 25 বছর তারাও কিছু করতে না বিজেপি এসে তারাও আমরা রাস্তাটার দিকে কোনো নজর দেয় না অনেক কষ্টই আছে আমরা রাস্তাটা নিয়ে সেটা দেখো 5 বছর পরে বিজেপি রে কল্যক 5 বছর পরে তাহলে আমরা সারা বছর এইভাবে হাত পা ভাঙা ভাঙা